আসসালামু আলাইকুম প্রিয় প্রিয়মাসী ভাইরা আজকের একটা বাস্তব সাক্ষাৎকার দেখাতে চাই আমার কাছে আজকের একটা খামারি ভাই আসছে ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে উনি গতকাল রাতে গাড়ি গাড়ি ছিল আজকে আমার কাছে আসছে অবশ্য উনি আমাকে এক টাকা অ্যাডভান্স করিনি অ্যাডভান্স না করাতে কন্ট্যাক্ট ছিল উনি আমার পুকুর পাড়ে আসবে আমি এ আমার পুকুর পার বলা হয় কিনারা আমি মাছ ধরবো ধরার পরে উনি মাছ দেখবে দেখে উনি নিজে মাছ গুনে আমাকে টাকা দেবে তো তার শর্তে আমরা যে যেহেতু আমার নিজস্ব পুকুরের মাছ তো আমরা অলরেডি তার মাছ গণনা শুরু করেছি প্রতিটা ড্রামের ভিতরে আমরা একশো সাতাশ পিস করে মাছ দিয়েছে মানে উনি আমার কাছ থেকে মাছ কিনেছে পাঁচশো পিস বাট আমি উনিকে পাঁচশো দশ পিস মানে দশটা মাছ এক্সট্রা দেবো এবং সবচেয়ে বড়ো কথা উনি সঙ্গে কন্ট্যাক্ট করা ছিল আমার ফিমেল মাছ দিতে হবে এবং মাছের সাইজ হবে আপনার আট থেকে দশ ইঞ্চি তো ইতিমধ্যে উনি তিনটে মাছ পেঁপেছে তিনটে মাছই উনি সাড়ে আট নয় মাস পেয়েছে এবং একটা এগারো ইঞ্চি মাস পেয়েছে এগারো ইঞ্চি মাস কন্টাক্ট করা ছিল না বাট আমি দিয়েছি তো আসলে আমরা কিছুক্ষণ পরে সেই খামারির মুখ থেকে আমাদের সততার গল্পটা আপনারা শুনবেন যে আসলে কতটুকু আমরা সৎ তবে একটা কথা বলে কি শুধু এই শীতল মাছের ক্ষেত্রে না প্রত্যেকটা প্রতিটা ক্ষেত্রে আমরা সর্বস্তু সততা অবলম্বন করি এবং সস্তভাবে বিজনেসটা করি এবং আমাদের উদ্দেশ্য সেই সততা সারা বাংলাদেশে ছড়িয়ে দিই আমরা যে সৎ মানুষ বা আসলে আমরা সৎভাবে বিজনেসটা করি সেটাকে সবাইকে দেখাতে হবে তো সেই জিনিসটির থেকে আজকের এই ভিডিও আপলোড করবো এবং কিছুক্ষণ পরে খামারি মুখ থেকে আমাদের বাস্তব কথাগুলো শুনবেন খামারি ভাইরা থেকে আসছে আমি আসলে খামারি নামটা জানি না তো তার মুখ থেকে শুনি ভাই আপনার নামটা কি শামসুল আলম মোহাম্মদ শামসুল আলম আপনার বাসা কোথায় বাসা ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া কোন উপজেলা নবীনগর উপজেলা আচ্ছা আপনার সাথে আমার কন্ট্যাক্ট করা ছিল যে আমি আপনাকে মাছ দিব তাই না জি

খামারি ভাইরা উনি প্রথমে একটা মরা মাছ মেপেছিল সেই মাছটা সাইজ ছিল আপনার নয় ইঞ্চ থেকে একটু ছোট আর তারপর আর একটা মাছ মাপছে ওটা নয় ইঞ্চি এবং আরেকটা সেটা তো আর একটা মাছ মাপ ছিল না তাহলে আমি এগারো ইঞ্চি দিয়েছি দিয়েছে এবং মিনিমাম প্রায় পঞ্চাশটা মতো মাছ আমি এখানে আছে যে এরকম এগারো ইঞ্চি মাছ দিয়েছি কন্টাক্ট ছাড়া আচ্ছা ভাই আপনি তো আসেন আজকের ভোরবেলায় তাই না তো আমার কথা আমার ব্যবহার আমার অতিথি অতিথিপরায়ণ

তার মানে আমি সবভাবে কাজ করি ইনশাল্লাহ তাই তো তো খামারি ভাইরা আপনারা যারা ভিডিওটা দেখলেন উনি আসলে সরাসরি আমার কাছে আসছে এবং উনি কিন্তু আমাকে এখন কোনো টাকা পয়সা দেয়নি মাস উনি ক্লিয়ার করেছি বাট আমাকে টাকা দেয়নি তো এখন টাকা নিবো উনি কাছ থেকে আর কি তো আপনারা যারা জাস্ট মাছ নিতে চান এবং অ্যাকুরেট যে কোনো মাছের পোনা সঠিক মাপ সঠিক ওজন এবং সঠিকভাবে কিনতে চান তো বিদ্যুৎ মৎস্যের কাছ নিতে পারেন তো আপনার শুভকামনা রইল ভাই আসসালামু আলাইকুম আপনার ওকে